সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা School of Commerce পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকে দুতরফা দাখিলা পদ্ধতির অধ্যায় ছয় ছয় নাম্বার সেশন ছিল খ নিয়ে আলোচনা করব বলছে এখানে যেসব ঘটনার লেনদেন অর্থাৎ যেগুলি লেনদেন সেগুলির আধুনিক পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করব আধুনিক হ্যাঁ যে কোনটা সম্পদ কোনটা অধ্যায় কেন এটা এগুলির কারণটা আমরা ব্যাখ্যা করি দেখি বলছে যে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা নগদে পণ্য বিক্রয় করা হলো নগদে পণ্য বিক্রয় করা হয়েছে কত পাঁচ লাখ পঞ্চাশ হাজার তাহলে নগদে বিক্রয় করার ফলে এটা লেনদেন লেনদেন কিনে এটা হচ্ছে লেনদেন তো লেনদেন নগদে বিক্রয়ের ফলে নগদ টাকা সম্পদ এবং বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পেয়েছে দুইটা হিসাব একটা নগদে বিক্রি করছে তাহলে আমাদের নগদ টাকা বাড়ছে তাই নগদ টাকা হচ্ছে সম্পদ এবং বিক্রয় আরেকটা হচ্ছে কি বিক্রয় করছে বিক্রয় হিসাব আয় বৃদ্ধি পেয়েছে এটা হচ্ছে কারণ এরপরে বলছে যে একজন ক্রেতার নিকট থেকে ফরমাইশ পাওয়া গেল এটা তো লেনদেন না যেটা লেনদেন না এটা আমরা লিখবো না এই যে এখানে লিখে দিচ্ছি যে দশ আর বাইশ তারিখ লেনদেন না এই কারণে হিসাবের উপরে কোনো প্রভাব পড়েনি বলছে যে এটা না হওয়ার কারণে হিসাবের উপরে কোনো দশ আর বারো তারিখ এটা দশ তারিখ লেনদেন না এরপরে আমরা আঠারো তারিখ চলে যাই নগদে এত টাকার পণ্য ক্রয় করা হলো আশি হাজার টাকা তো এটা কি লেনদেন আঠারো তারিখ নগদে ক্রয় করছে তাহলে একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে নগদ হিসাব ক্রয়ের ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে ক্রয় হচ্ছে ব্যয় তোমরা এই যে ছকটা যদি পড়ো ব্যয় এখানে দেওয়া আছে এই যে দেখো ব্যয় হচ্ছে ক্রয় আর নগদের কিনছে নগদ হলো সম্পদ তাহলে পণ্য কিনছি আমরা ব্যয় বাড়ছে এবং সম্পদ হ্রাস পেয়েছে এ হচ্ছে কারণ এরপরে বাইশ তারিখ সরবার লেটার লেনদেন না আমরা লিখে দিয়েছি এই যে দশের বাইশ লেনদেন না এই কারণে এটা আসবে না এরপর পঁচিশ তারিখ অতিরিক্ত মূলধন আনলে অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন আনছে তাই অতিরিক্ত মূলধন কি করছে নগদ টাকা তাহলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর মূলধন হচ্ছে মালিকানা সত্য এই যে মূলধন কি মালিকানাসত্ব তাহলে নগদ টাকা হচ্ছে সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্য বৃদ্ধি পেয়েছে এরপরে তিরিশ তারিখ বলছে অতীতের পাওনা নগদে পাওয়া গেল অতীতের পাওনা নগদ টাকা বাড়ছে আর আমরা কার কাছে পাই পাই পাওনা মানে কিন্তু দেনাদার দেনাদার কাছ থেকে টাকা পাওয়া গেছে যার কাছে অতীতে পাইতাম তাহলে অতীতের পাওনা আদায় হয় নগদ টাকা সম্পদ বৃদ্ধি এবং দেনাদার সম্পদ হ্রাস পেয়েছে নগদ টাকা এবং দেনাদার দুটাই সম্পদ হয়ে এই ছকটা তোমরা ভালো করে পড়লে এটা পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি